হ্যালো এভরিওয়ান, আমি হাসান মাহমুদ। আমি একজন মোশন গ্রাফিক ডিজাইনার। আমি মোশন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে গিয়ে এই 10 বছরে যা যা ফেস করেছি এবং যা শিখেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার এই ব্লগে VFX বাংলায়। আশা করি আমার সাথে থাকবেন। আমি VFX বাংলা থেকে আপনাদের জন্য আজকে মোশন গ্রাফিক্স এর উপর একটি টিউটোরিয়াল তৈরি করছি। আসলে আজকে টিউটোরিয়ালটি মূলত একটি সফটওয়্যার পরিচিতির উপরে, সেটা হচ্ছে আফটার ইফেক্ট। আপনারা অনেকেই হয়তো এই আফটার ইফেক্ট সফটওয়্যারের সাথে পরিচিত, অথবা কেউ কেউ কাজ করছেন, আবার কেউ হয়তোবা শেখার ইচ্ছা পোষণ করছেন। তাদের জন্য আসলে যারা বিগিনার তাদের উদ্দেশ্যে আসলে আজকে আমার এই ভিডিওটি বানাচ্ছি এবং আশা করি আপনাদের উপকারে আসবে। তো আসলে চলুন প্রথমেই দেখে আসি আসলে মোশন গ্রাফিক্স কি বা কি কি ধরনের কাজ আসলে মোশন গ্রাফিক্সে হয়। যেমন মোশন গ্রাফিক্সে আমরা ধরে নিই হচ্ছে হোয়াট ইজ মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স হচ্ছে যে গ্রাফিক্সে মোশন অ্যাড হয়, আই মিন অ্যানিমেশন হচ্ছে, সেটাই মোশন গ্রাফিক্স। লাইক যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা একটা ব্রোশার বানাচ্ছেন বা একটা লোগো বানাচ্ছেন, আপনারা হয়তো বা খুব সুন্দর মানে টাইপোগ্রাফি করছেন, তো সেই বিষয়গুলো স্ট্যাটিক থাকছে, মুভমেন্ট আসলে ভাবে হচ্ছে না বা করছেন না। কারণ হচ্ছে প্রিন্টিং মিডিয়া বা ওয়েব মিডিয়া চাচ্ছে হচ্ছে স্ট্যাটিক কিছু, কিন্তু বর্তমান সময়ে এর খুব বেশি চাহিদা যে এই স্ট্যাটিক থাকবে না, লোগোটা একটু অ্যানিমেট করবে বা হালকা একটু মুভমেন্ট করবে, অথবা আপনার টাইপোগ্রাফিটা একটু টাইপ ফেস বা একটু মুভমেন্ট হয়ে আসবে। সেই জন্য আসলে আপনি ব্যবহার করতে পারেন আফটার ইফেক্ট, অ্যাডোবি আফটার ইফেক্ট একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা দিয়ে আসলে আপনি মোশন গ্রাফিক্স, টাইপোগ্রাফি অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, টাইটেল অ্যানিমেশন, ইভেন VFX, ইভেন স্কাই রিপ্লেসমেন্ট মুভিতে আমরা যেগুলো দেখি, তারপরে হচ্ছে আপনার মোশন ট্র্যাকিং, তারপরে হচ্ছে আপনার ফেস ট্র্যাকিং, ইভেন ইভেন আরও অনেক মানে মানে অনেক প্রফেশনাল এবং খুব ভালো ভালো কাজ করা সম্ভব হচ্ছে এই আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে। আমি আসলে দীর্ঘদিন যাবৎ এই আফটার ইফেক্ট নিয়ে কাজ করছি এবং মোশন গ্রাফিক্স অ্যানিমেশন নিয়েই আছি, এবং সেই ক্ষেত্র থেকে আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আপনাদের হয়তো বা ভালো লাগবে, আপনারা কমেন্ট করবেন। ওকে, এখন আমরা আসলে সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। আমার মনে হয় আফটার ইফেক্ট সফটওয়্যার বা অ্যাডোবি সফটওয়্যার সম্পর্কে যারা অ্যাডোবি সফটওয়্যারে কাজ করেন তারা হয়তো বা জানেন কিভাবে অ্যাডোবি সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। যদি কেউ না পারেন সেক্ষেত্রে আসলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে হেল্প করবো কিভাবে আফটার ইফেক্ট আপনি ইনস্টল করবেন। এক্ষেত্রে আমরা আজকে ইউজ করছি হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট CC 2014, যেটা আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভাবে আসলে বিগিনার বা কাজ করার জন্য গুড সফটওয়্যার বা গুড ভার্সন। সেই ক্ষেত্রে আমরা আসলে আজকে আফটার ইফেক্টটা CC 2014 থেকেই দেখছি। আফটার ইফেক্ট এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে আসলে আপনি সবকিছুই করতে পারবেন। লাইক আপনি যদি এডিটিং করতে চান সেটাও করতে পারবেন, যেটা আমরা আসলে অ্যাডোবি প্রিমিয়ার অথবা অন্যান্য এডিটিং সফটওয়্যারে করে থাকি, বাট আফটার ইফেক্ট আপনার সম্ভব। কিন্তু আফটার ইফেক্ট নামটা শুনলে আসলে বোঝা যায় দিস ইজ কল্ড আফটার ইফেক্ট, মানে হচ্ছে আপনি সবকিছু করার পরে দেন হচ্ছে এখানে ইফেক্ট ব্যবহার করার জন্য আসবেন। আসলে একটা সময় পর্যন্ত তাই ছিল, কারণ এখানে ছিল যে আমরা 3ds Max বা Cinema 4D একটা লোগো অ্যানিমেশন হয়তো বা র রেন্ডার করে নিয়ে এসে দেন হচ্ছে আমরা PNG সিকোয়েন্সগুলো এখানে এনে এখানে হচ্ছে আপনার ওটাতে কালার কারেকশন, দেন হচ্ছে হয়তো একটু গ্লো অ্যাড করা, দেন হচ্ছে আমরা এখানে CC লাইট সুইপ, তারপর লাইট বার্স্ট, এগুলো ইউজ করে ওইটাকে আরো একটু প্রাণবন্ত করার চেষ্টা করতাম। আসলে আমরা যে কাজগুলো দেখি সেগুলোতে আসলে তো শুধুমাত্র একটা সফটওয়্যার ব্যবহার হয় না, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এটাকে ফাইনালি একটা রূপ দেওয়া হয় যেটা হচ্ছে প্রফেশনাল লুক এবং মানুষ দেখে হচ্ছে তখন বেশি আকৃষ্ট হয় এবং মজা পায়। আচ্ছা, আমি আজকে আসলে বেশি সময় নিব না, আজকে আমরা সফটওয়যার পরিচিতিতে আছি, সেটা হচ্ছে আজকে আমাদের সফটওয়্যার হচ্ছে আফটার ইফেক্ট। আফটার ইফেক্টটা যখন আপনি ইনস্টল করার পরে ওপেন করবেন তখন এরকম দেখা যাবে। যারা পরিচিত এই সফটওয়্যারের সাথে তারা হয়তো বুঝবেন যে কিভাবে কি করতে হয়, আর যারা একদমই, আমি ধরে নিচ্ছি এখানে সবাই বিগিনার এবং সবাই আসলে আসলে শিখতে এসেছেন, সফটওয়্যার সম্পর্কে জানতে এসেছেন, সেই সেই উদ্দেশ্যে বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি যে এই সফটওয়্যারটা আপনি খোলার পরে হচ্ছে এইরকম একটা সিচুয়েশন দেখাবে,
যেখানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এটা একটা প্রজেক্ট উইন্ডো, যেখানে আসলে আমি এখনো এগুলো সব আসলে ডিজেবল হয়ে আছে, কোনো কিছুই কাজ করছে না, জাস্ট শুধু সিলেক্ট হচ্ছে। এগুলোকে সিলেক্ট করার জন্য প্রথমে আপনাকে কম্পিটিশন থেকে নিউ কম্পিটিশন নিতে হবে। এরকম একটা উইন্ডো খুলবে যেখানে আপনি নতুন করে নাম দিতে পারেন। আপনি যদি চান যে আমি এখানে একটা নাম দিব, আপনি নাম দিতে পারেন, যেমন আমি হয়তো এখানে 01 দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রিসেট, যে প্রিসেট গুলা থাকে এখানে ক্লিক করলে আপনি অসংখ্য প্রিসেট দেখবেন। এনটিএসসি, হোয়াট ইজ এনটিএসসি, হোয়াট ইজ প্যাল, আমার মনে হয় আপনারা হয়তো বা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, আর যদি না রাখেন আমি নেক্সট টিউটোরিয়াল গুলোতে এগুলো নিয়ে বিশদ আলোচনা করবো। আজকে আসলে আমি জাস্ট দেখাতে চাচ্ছি সফটওয়্যারটা পরিচিতিটা দেখাতে চাচ্ছি। এনটিএসসি তো আমরা এখান থেকে এইচডি টিভি 180 25 25, মানে হচ্ছে 25 ফ্রেম পার সেকেন্ড। এটা এই বিষয় নিয়ে আমি আসলে পরে কথা বলবো। দেন হচ্ছে ডিউরেশন, ডিউরেশনটা কতটুকু হবে এখানে, যেমন 14 মিনিট 19 সেকেন্ড এক ফ্রেমের একটা কম্পোজিশন আছে, যেটা এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা সেকেন্ড, আর এগুলো ফ্রেম। তো এখানে আফটার ইফেক্ট আসলে আমরা অনেক বড় কোনো ইয়ে করি না, আমরা ধরতে গেলে আসলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, অনেক সময় এরকম হয়, অনেক সময় মিনিটও চলে যায়, কিন্তু সেগুলো একটু রেয়ার কেস। আমরা এখানে 4 মিনিট 19 সেকেন্ডের আমরা একটা ভিডিও ইয়ে নিলাম, যেটা এতটা আমাদের লাগবে না, আমরা হয়তো বা নিলাম। নেওয়ার পরে দেখেন এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে একটা ব্ল্যাক একটা স্ক্রিন শো করছে, যেটা একটা মানে টেলিভিশনের মতো, তাই না? যেটা হচ্ছে আমরা হয়তো বা এলইডি টেলিভিশন, মানে আসলে সাইজটা হচ্ছে 1920 1080। তো এই সাইজের একটা উইন্ডো ওপেন হয়েছে, এবং যেটাকে আসলে আমরা বলতে পারি যে একটা বন্ধ এলইডি বা এলইডি টেলিভিশনের একটা মানে ফেসটা আর কি। তার এটা হচ্ছে টাইম লাইন, আপনি এখানে যা কিছু অ্যাড করবেন এই টাইম লাইন গুলোতে চলে আসবে। এটা টাইম, এখানে প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট উইন্ডো, এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, যখন আমরা ইফেক্ট ব্যবহার করব তখন এখানে আসবে। আমরা প্রজেক্ট হিসেবে যদি এখানে কিছু আনতে চাই তাহলে সেখানে আমরা এখানে রাইট ডাবল ক্লিক করলে দেন হচ্ছে, যেমন আমরা এখানে কিছু বিষয় আনতে পারি, যেমন আমি হয়তো বা একটা লোগো বা একটা কিছু যদি আমার কাছে থাকে এই মুহূর্তে, আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি, ইমেজটা হচ্ছে নর্মাল একটা ইমেজ, র্যান্ডম, আমি এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি, ছেড়ে দিলে এটা আমাকে এখানে শো করবে। শো করার পরে দেন এটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? এখন আফটার ইফেক্ট ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে আলাদা কেন গ্রাফিক্স যারা আছেন, সেটা হচ্ছে যে এখানে আসার পরে এখানে একটা টাইম লাইন শো করে। দেখেন একটা টাইম লাইন আছে, আপনি যদি এক্সপ্যান্ড করেন তাহলে এখানে দেখাবে ট্রান্সফর্ম, ঠিক আছে। এক্সপ্যান্ড করলে এখানে দেখেন পজিশন, স্কেল, রোটেশন, অপোসিটি, এগুলো আছে, এগুলো বেসিক। যেমন আপনি একটু পজিশনটাকে একটু সরাতে পারবেন, স্কেলটা একটু কমাতে পারবেন। যেমন আমি পজিশনে একটা কি ফ্রেম দিয়ে আমি এখানে একটা হালকা একটু নিচে থেকে নিচে দিয়ে দিলাম, তার মানে হচ্ছে ও নিচ থেকে নিচে নেমে গেল, তাই তো? কিন্তু এইটা করতে করার সময় আমি চাই যে ও একটু স্কেলও ছোট হবে, লাইক এখানে স্কেল আছে 153, আমি এখানে হয়তো 20% স্কেল দিলাম, তখন কি হচ্ছে একটু দেখবো আমরা। আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করছে যে আসলে কতটুকু সময় আমি দিব। এখানে অনেক সময় নেওয়া হয়েছে, এটা প্রায় প্রায় 23 সেকেন্ড, 27 সেকেন্ডের একটা ইয়ে। আপনি যদি কি ফ্রেম গুলোকে ধরে একটু সরিয়ে দেন, দেন হচ্ছে আবার এটা আপনাকে ইয়ে করবে। এটা সময় আসলে অ্যানিমেশনের বিষয়টা এরকম একটু মজার, যেটা হচ্ছে একটু এই ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে যে অ্যানিমেশন একটা সময় সাপেক্ষ জিনিস। অ্যানিমেশনটাকে যদি আপনি পার্ট বাই পার্ট ভাগ করেন, আপনি দৈনন্দিন যেসব কাজ করেন সেই কাজগুলোকে ভাগ করেন, তাহলে আপনি বুঝবেন যে সব কিছুতে একটা সময়ের প্রয়োজন হয়, সময় লাগে, সময় দরকার হয়। সময় যদি না দেন আপনি তাহলে সেখানে কিছুই হবে না, এটা স্ট্যাটিক। আমরা এখানে টাইম লাইনটাকে যদি আমরা একটা লাইফ গ্রাফ হিসেবে ধরি, যে এখানে প্রায় 4 মিনিটের একটা ইয়ে আছে, সময়ের একটা টাইম লাইন আছে, এই সময়ের মধ্যে আপনি হচ্ছে যা খুশি তা করতে পারবেন। মানে হচ্ছে মানে যা খুশি তা বলতে গেলে আসলে এটা হচ্ছে যে মানে আপনি অ্যানিমেশন করতে চাইলে, যেমন এখানে যা যা ইয়ে আছে, পজিশন, স্কেল, রোটেশন, অপোসিটি, এগুলো আর কি এইভাবে। আর আমি একটু প্যানেলটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি প্রথমেই অ্যানিমেশনে চলে গেলাম এই জন্য যে আসলে সফটওয়্যার গুলো শেখানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা বা শেখার ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্সপায়ারেশন। প্রথমে একটু ইন্সপায়ার্ড না হলে বা একটু মজাদার কিছু না দেখলে আগ্রহটা ধরে রাখা যায় না। তো সেজন্য আমি আসলে একটু অ্যানিমেশনের দিকে চলে গেলাম, যে ছোট্ট একটা, তাও এটা কতটুকু ইন্সপায়ার্ড করতে পারবে আমি আসলে জানি না, যাই হোক। তারপরে আপনি আমি যেটা হচ্ছে একটু ইন্টারফেস পরিচিতিতে আমি একটু আবার ব্যাক করছি। যেমন এখানে আপনি ফাইল, ফাইলে গেলে এখানে নিউ খুলতে পারবেন, নিউ প্রজেক্ট, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট এন, নিউ প্রজেক্ট খোলার জন্য, নট নিউ কম্পোজিশন। এখানে অনেকেই ভুল করেন, আমি এর আগেও আমার অনেক স্টুডেন্টদেরকে দেখেছি
নিউ কম্পোজিশন আর নিউ প্রজেক্টের মধ্যে তারা আসলে একটু ঝামেলা করে ফেলে। নিউ প্রজেক্ট ইজ আ নিউ থিং, আর নিউ কম্পোজিশন হচ্ছে আপনি হচ্ছেন যে কম্পোজিশন গুলো এখানে নিচ্ছেন। এবং সত্যি কথা কি, এখানে আফটার ইফেক্টের সবচেয়ে মজার যে জিনিস হচ্ছে, এটা যেমন ফটোশপে যেমন লেয়ার 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 সিস্টেম আছে, একটা লেয়ার ধরুন আপনি লেয়ার গ্রুপ করে 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 আলাদা করতেছেন, আর আমাদের এখানে কম্পোজিশন, আপনি আরেকটা কম্পোজিশন যদি নিতে চান যে এখানে 002 আপনি নিতে পারবেন, এবং এগুলো সিরিয়ালি এইখানে আস্তে আস্তে এই জায়গাটাতে দেখেন আপনি এখানে আস্তে আস্তে চলে আসবে, এবং অসংখ্য কম্পোজিশন নিয়ে আসলে আপনি কাজ করতে পারবেন। এটা আপনাকে যেমন এডিটর এডিটিং এর যে কাজগুলো করে ঠিক অনেকটা এরকমই, কিন্তু এগুলো সিকোয়েন্স গুলো আপনি পুরোপুরি ভাবে নিজে তৈরি করতে পারছেন। ইউ আর এ ক্রিয়েটর, ইউ আর এ ইনভেন্টর, হতে পারে সেটা ভিডিও তৈরি করা কিছু অথবা হতে পারে সিজি, এবং সবগুলোকে টাইমলাইনে সিস্টেমেটিক ভাবে সাজিয়ে তারপরে আপনি কাজগুলো করতে পারছেন আফটার ইফেক্টে নিমিশেই। এবং এই ক্ষেত্রে আপনাকে জাস্ট মনে রাখতে হবে আপনি কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্স করতে চাচ্ছেন। লাইক এমন হতে পারে যে একটা কম্পোজিশন আপনি করছেন, সেখানে প্রথমটা প্রথমে লোগো অ্যানিমেশন, লোগোর একটা শট যাচ্ছে, দেন হচ্ছে টাইটেল অ্যানিমেশন, দেন হচ্ছে আপনার কিছু কথাবার্তা বা একটা ভিডিও, দেন হচ্ছে আপনার আরো অনেক কিছু, এগুলো আপনি সব প্রথমে এই যে নাম নেমিং করে করে একটা করে সাজাতে পারবেন। ওকে, ফাইলে আর কি কি থাকছে আমরা একটু দেখি। এটা ওপেন প্রজেক্ট, যদি আপনার এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে সেটা আপনি ওপেন করতে পারছেন। ওপেন রিসেন্ট প্রজেক্ট, যে আমি কিছু কাজ রিসেন্টলি যেসব কাজ করছি সেগুলো এখানে শো করবে, এটা ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই। তারপরে ব্রাউজ ইন ব্রিজ, এটা হচ্ছে যে অ্যাডোবি ব্রিজে ব্রিজের সাথে একটা কানেক্টেড আছে, কানেকশন আছে, এবং ব্রিজ যদি আপনার এখানে ইনস্টল করা থাকে তাহলে আপনি ওখান থেকে হয়তো বা কিছু প্রিসেট ব্যবহার করতে পারবেন। ওকে, এই বিষয়ে আমি পরে আসতেছি। দেন ক্লোজ, ক্লোজ প্রজেক্ট, সেভ এজ, যেমন কন্ট্রোল এস, সেভ, সেভ এজ এ গেলে আপনি সেভ এজ করতে পারছেন, ইম্পোর্ট, এক্সপোর্ট, আসলে বাকিগুলো একদমই এবং এগুলো টাইম টু টাইম আমি আসলে সবাইকে শেয়ার করব। দেন এডিটে সেম, কম্পোজিশন, আমাদের আসলে খুব বেশি ইম্পর্টেন্ট দরকার হচ্ছে কম্পোজিশন, দেন হচ্ছে এটা লেয়ার, লেয়ার আমি কি লেয়ার, লেয়ারে আমার যা যা থাকছে, নিউ আমি সলিড নিতে পারবো, যেমন আমি এখানে একটা সলিড নিয়ে দেখাই, টেক্সট নিয়ে দেখাই, আমি এখানে টেক্সট নিতে পারবো, সলিড নিতে পারবো, লাইট নিতে পারবো, ক্যামেরা নিতে পারবো, অনেক কিছু, অসংখ্য কিছু নিয়ে আমার পক্ষে সম্ভব। কিন্তু আপনি যদি এগুলো আবার এখান থেকে না করেন, যদি সলিডটা, সলিডটা আপনাকে এখান থেকে নিতে হবে। সলিড যেমন, সলিডটা কি আসলে এই ব্যাপারে একটু কথা বলি। সলিড, সলিড হচ্ছে এক কালারের একটা কালার প্লেট যেটাকে বলা যায়। যেমন আমরা, যেমন আমি এখানে একটা সলিড নিয়ে দেখাই, একটা এক কালারের, আপনি কিন্তু নিউ একটা সলিড নেন, সলিড কি কালার চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ধরে ধরবেন, ধরুন রেড টাইপ কালার আপনি দিলেন, দেখেন এটা একটা সলিড, এটা এটা আলাদা, দেখেন এখানে একটা লেয়ার চলে আসছে টুতে, এটা সলিড আলাদা। আমি যে প্রথমে যে ইমেজটা এখানে নিলাম, আর এখানে দেখেন সলিডটা যখন আমি এখান থেকে নিলাম, সলিড চলে আসছে, এটা সলিড, এবং এটা দিয়ে কিন্তু আপনি অ্যানিমেশন করতে পারবেন, অ্যানিমেশনের কাজ করতে পারবেন। তো সলিড নিয়ে আসলেন, সলিড, দেন আপনার এখানে লেয়ার আছে, নিউ গেলে আবার দেখেন টেক্সট, টেক্সট লেয়ার নিয়ে আসতে পারলেন, আপনি এখানে লিখতে পারছেন, কিবোর্ডে আপনি লিখলেন, এটাকে ডাবল ক্লিক করে আপনি বড়ও করতে পারবেন, তাই না? আপনি যদি চান যে আপনার টেক্সটটা বড় করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বড়ও করতে পারবেন, মানে অসংখ্য কিছু করা সম্ভব, এবং এটা অ্যানিমেশন করা সম্ভব। সবচেয়ে ডিফারেন্স, মানে মজার বিষয় হচ্ছে যে আপনি যাই এখানে দেখছেন সেগুলো সব কিছুই আপনি অ্যানিমেট করতে পারবেন, মানে এটাকে বড় ছোট করা, এই সলিডটাকে আপনি হয়তো বা অপাসিটি থেকে, অপাসিটি তো বোঝেন যেটা হচ্ছে যে এটার অপাসিটি থেকে আপনি হাই করতে পারবেন, লাইক 10 সেকেন্ড, 100% আছে, আপনি এটা আস্তে আস্তে অপাসিটি হবে, হা বাড়বে, সময় খুব বেশি নেওয়া হয়েছে, দেখেন আস্তে আস্তে হচ্ছে, দেন 1, 2, 3, এটাও অ্যানিমেশন করা সম্ভব। আচ্ছা, তারপরে এই লেয়ারটা আমাদের লাগে, ইফেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট যেগুলো এখানে সফটওয়্যারের সাথে আছে, আবার কিছু থার্ড পার্টি ইফেক্টও ব্যবহার করা হয়, এগুলো এখান থেকে করা হয়। অ্যানিমেশনের জন্য এখানে সেভ অ্যানিমেশন প্রিসেট কিছু সেভ করতে পারবেন, ব্রাউজ প্রিসেট করতে পারবেন, এইসব অনেক কিছু আছে। যেমন উইন্ডো, উইন্ডোটা এখানে আছে, ওয়ার্ক প্লেস, উইন্ডোতে ক্লিক করলে ওয়ার্ক প্লেস দেখবেন, এখানে অল প্যানেল করা আছে, এখানে আপনি অ্যানিমেশন দিলে একটা অ্যানিমেশন করার জন্য যা যা দরকার সব আপনার এখানে নিয়ে আসবে, একটু সময় দিবেন, এখানে চলে আসতেছে, হ্যাঁ চলে আসছে, সরি, এখন এই যে অ্যানিমেশনের জন্য চলে আসছে। দেন হচ্ছে আপনি ইফেক্টের জন্য করতে যাচ্ছেন, ইফেক্ট স্পেশালি ইফেক্টের জন্য সেটা আপনাকে একটা উইন্ডো করছে, ইভেন আপনি আপনার নিজের মতো করে একটা উইন্ডো সিলেক্ট করে রাখবেন ওয়ার্ক প্লেস থেকে। তো ওয়ার্ক প্লেস গুলো নিয়ে হয়তো বুঝতে পারছেন, কিন্তু এখানে হচ্ছে যে এই ওয়ার্ক প্লেস আপনি নিজে একটা ওয়ার্ক প্লেস করতে পারবেন, যেমন ধরেন আপনি অল প্যানেল নিয়ে এসে সবগুলো প্যানেল চলে আসবে, আমি এখানে আসলে এটাকে ওয়ার্ক প্লেস করে আছি, আপনারা যখন ওপেন করবেন তখন হয়তো বা আপনাদের সবগুলো শো করবে। এই ওয়ার্ক প্লেসে আপনি আপনার নিজের একটা ওয়ার্ক প্লেস করতে পারবেন, নিউ ওয়ার্ক প্লেস হিসেবে আপনি এখানে নাম দিতে পারবেন, লাইক 002 অথবা 3, আপনি যেটাই দেন আপনার নাম লিখতে পারবেন, তখন আপনি আবার এক্সিস্টিং গেলে পরে
এখানে আপনার এই ওয়ার্ক স্পেসে দেখাবে যে কি ধীরে ধীরে একটু যদি কখনো হারিয়ে যায় আপনার ওয়ার্ক স্পেস, আপনি এখান থেকে আবার ব্যাক করতে পারবেন। ওকে, এই মুহূর্তে দরকার নেই। তো এই হচ্ছে আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যার। এটা আপনি যদি কোনো অ্যানিমেশন করেন সেটা দেখার জন্য জিরো, প্রিকম্প, প্রিকম্পোজিশনের জন্য, তারপর আউটপুটের জন্য আরো কিছু অপশন আছে। যেমন আউটপুটে আমরা এখান থেকে কম্পোজিশন থেকে কম্পোজিশন এই যে অ্যাড টু রেন্ডার কিউ করি, দেন হচ্ছে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার থেকে আমরা এটা এনকোড করতে পারি। তো অনেক কিছুই আছে আফটার ইফেক্টে। আসলে সময় সময় গেলে ভাল মানে আরো আসবে। একটা সফটওয়্যারকে প্রথমে শেখানোর জন্য বা বোঝানোর জন্য একটা ক্লাস আসলে এনাফ না, আরো অনেক ক্লাস লাগে। আমি আসলে এটাকে কয়েকটা পার্টে ভাগ করেছি এবং আমি চাচ্ছি যে আপনাদের যেসব সমস্যাগুলো আপনারা ফেস করেন সেই সমস্যাগুলো নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমি আজকে এই পার্টটা এখানে শেষ করছি, কারণ বড় করে বড় বড় টিউটোরিয়াল করতে যাচ্ছি না, ছোট ছোট করে যেন সবাই আমরা শিখতে পারে। হ্যাপি লার্নিং, বাই বাই ফ্রম VFX বাংলা।